সারা দেশে গুম খুন করে ত্রাসের রাজত্ব চালিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায় এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে, আর ক্যামেরায় ছিলেন মোশাররফ তালুকদার। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এভাবেই বিলাপ করছিলেন বিভিন্ন সময় নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। মানববন্ধনে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুমের শিকার ব্যক্তিদের সন্ধান পেতে আন্তর্জাতিক কমিশন দ্বারা তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এই আমার ছেলেমেয়েদের সঙ্গে একসাথে আমরা দাবি করছি, ঘোষণা করছি যে আপনারা এখানে জাতিসংঘের অধীনে অবিলম্বে স্বাধীন নিরপেক্ষ তদন্ত হতে হবে। যারা অতীতে গুম করেছে তাদের যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে আপনাদেরকেও সেভাবে বিচারের আওতায় আনা হবে। এ সময় বিএনপি নেতারা বলেন সরকারই এই গুমের পিছনে দায়ী, ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্মমভাবে ব্যবহার করছে। আপনাদের এই গুমের কারণে, এই খুনের কারণে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ক্ষমতায় থাকবে এই গুম পরিবারের সদস্যরা জেগে উঠেছে, বাংলার জনগণ জেগে উঠেছে। শেখ হাসিনা তোমার অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।